আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ডক্টর হেসেলে আপনাকে স্বাগত। আজকে আমরা জাফরান জেল বানাবো, যেটা এই গরমে ত্বককে তো শীতল করবেই, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, ফর্সা করবে, দাগ দূর করবে, মেস্তা দূর করবে এবং চেহারাতে বলি রেখা পড়তে দেবে না। এই জেলটা সানস্ক্রিনের কাজও করবে, কারণ জাফরানে ইউভি রেডিয়েশনকে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে। আজকে আমরা যে রেসিপিতে জাফরান জেলটা বানাবো, এটা মার্কেটের জেলের মতোই হবে, বরং এর চেয়ে আরও ভালো হবে, কারণ নিজের হাতে বানিয়ে নিচ্ছেন, ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই জেলটা ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। ভিউয়ার্স, প্রতিনিয়ত হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের প্রেস করে রাখুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ডক্টরস হেসেল পরিবারে আপনাকে স্বাগত। তো চলুন বানিয়ে ফেলি জাফরান জেল। আর এই জেলটা বানাতে আমাদের প্রথম যে ইনগ্রেডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে জাফরান। এক চিমটি বা তার চেয়ে একটু বেশি জাফরান নিয়ে নিচ্ছি। জাফরানগুলোকে 2 টেবিল চামচ গোলাপ জলে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। ভেজানোর পর দেখবেন যে জাফরানের রংটা গোলাপ জলের মধ্যে চলে আসছে। একটা বাটিতে 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলটাই আমাদের জাফরান জেলের বেজ হবে। তারপর এর মধ্যে জাফরান ভেজানো গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। আপনি ছাঁকতে না চাইলেও কিন্তু কোনো সমস্যা নেই। একটা ভিটামিন ই ক্যাপ দিচ্ছি। তারপর এর মধ্যে রোজ এসেন্সিয়াল ওয়েল অথবা জাফরান এসেন্সিয়াল ওয়েল কয়েক ফোঁটা দিয়ে দিবেন। আমি এখানে রোজ এসেন্সিয়াল ওয়েল দিচ্ছি। আপনার কাছে যদি কোনো এসেন্সিয়াল ওয়েল না থাকে কোনো সমস্যা নেই, আপনি এটা স্কিপ করতে পারেন। তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই জেলটা আমাদের স্কিনের এমন কোনো সমস্যা নেই যেটাতে কম বেশি কাজ করবে না, বিশেষ করে ত্বকের বলি রেখা কমাতে সাহায্য করবে এবং ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করবে, পাশাপাশি ত্বকে যে কোনো কালো দাগ এমনকি মেস্তার দাগ পর্যন্ত দূর করতে সাহায্য করবে। ব্যাস, আমাদের জেলটা রেডি হয়ে গেল। তারপর এই জেলটাকে একটা শুকনো পরিষ্কার কৌটোয় নিয়ে নিচ্ছি। এটার কালার আর গন্ধ এত সুন্দর হয়েছে যে কি বলবো। ফ্রিজ ছাড়া এটাকে আপনি দীর্ঘদিন বাইরে রাখতে পারবেন, নষ্ট হবে না। দিনে এবং রাতে যে কোনো সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য দিনে এবং রাতে 2 বার ব্যবহার করবেন। প্রথমবার ব্যবহার করার পরে আপনি স্কিনে একটা চেঞ্জ দেখতে পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেন এমন আরও হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের প্রেস করে রাখুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।